নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা বানিয়ে দেখাবো। দই কাতলা অনেক রকমভাবেই কিন্তু বানিয়ে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, বাট আজকের দই কাতলা রেসিপিটা সম্পূর্ণ অন্যরকমভাবে আজকে বানিয়েছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো করে আর ভীষণ সহজে বানিয়েছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো আজকের দই কাতলার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো দই কাতলা বানানোর জন্য এখানে আমি পেটির পিস ব্যবহার করছি, বাট তোমরা চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারো। তো কাতলা মাছগুলো একটু বড় বড় করেই কাটা আছে, তো মাছগুলোকে আমি সবার প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি মাছটার গ্রেভিটা যেটা তৈরি করব সেটা সম্পূর্ণ হোয়াইট হবে, তো তাই জন্য কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ দিয়ে মাছটাকে এইভাবে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমাদের মাছটাকে ফ্রাই করতে হবে। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর মাছগুলোকে ভাজবো। তো তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো যখন একপাশে হালকা একটু ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দেব। এই দই কাতলার জন্য কিন্তু মাছের পিসগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে খুব বেশি কড়া না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখো মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণ ভাজতে হবে। তো এবার আমি এই ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি আর সেমভাবে বাকি যে কটা মাছ আছে আমি এরকমভাবেই ভেজে নেব। তো দেখো সমস্ত মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সব তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন আমি নিয়েছি 4-5টা মতো এলাচ, আর নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, 4টে মতো নিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা দারচিনির টুকরো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ, আমি মিক্সিতে বেটে নিয়েছি জল ছাড়া। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে কিন্তু গ্রেভিটা বেশি ভালো হয়, তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই আদা রসুন বাটাটা দেওয়ার পরেও 3-4 মিনিটের মতো আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে যতক্ষণে আমাদের মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি আর একটা দই কাতলার যে মেইন মশলা সেটা তৈরি করে নেব। তো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত, আর দিয়ে দেব 2 চামচ চার মগজের দানা, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা সম্পূর্ণ ওপরে ভেসে উঠেছে। এবার আমি যে কাজু চার মগজের পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেব, আর এই মিক্সির বাটিতে অনেকটাই মশলা লেগে রয়েছে তাই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জলও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাচ্ছে। তো দেখো 7-8 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন দেখেই বুঝতে পারছো মশলা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আমি 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু জলও দিয়ে দেব, আবারও সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দইটা দেওয়ার পরে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে যতক্ষণ না তেলটা আবারও উপরে ভেসে উঠছে। তো দেখো এখানে কিন্তু আমাদের মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। দই কাতলা রান্না করার জন্য কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, তাহলেই দই কাতলার টেস্টটা বেশি ভালো হয়। আর তার সাথে আমি দিয়ে দিলাম একটু ঘি, ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো। এবার সমস্ত কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, আর গ্রেভিটা দেখো এখন ফুটতে শুরু করে দিয়েছে। তো এই সময় আমরা ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব।
গ্রেভির মধ্যে একবার উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য, একদম লো আছে। তো 10-12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের দই কাতলা একদম রেডি। আমি ঢাকা ছাড়া এইভাবে 2-3 মিনিটের মতো রেখে দেব, তাহলে কিন্তু আবারও তেলটা উপরে ভেসে উঠবে। তো দেখো 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু তেলটা এরকম ওপরে ভেসে উঠেছে, মানে আমাদের দই কাতলা সম্পূর্ণভাবে রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবার পরিবেশনের পালা। তো দই কাতলার সাথে কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, ইভেন সাদা ভাত খেতে দারুণ লাগে। আর একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই আজকের এই রেসিপিটা বানিয়েছি, আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। ভীষণ সিম্পলভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে। বাই।